আক্রমণ আক্রমণ করে তার লক্ষ্য সেই সালবারা দলের ওখানে সেই বারো নম্বর খেলোয়াড় চোদ্দ নম্বরে বসে বল দিয়েছিল কিন্তু মিসপাস এবারে কিন্তু সূর্যমণি দল সে চার নম্বর খেলোয়াড় ওখান থেকে আট নম্বর এখান থেকে আবার সেই সাত নম্বর সূর্যমণি দল সেই বুদ্ধি সাত নম্বর আবারও সে চার নম্বর সেই তিরপা এবারে কিন্তু শট করেছিলেন কিন্তু ওখানে প্রতিহিত করলেন সেই শালগড়া দলের দুই নম্বর খেলোয়াড় কোনো বিপদ হলো না এবারে কিন্তু সেই শালগড়া এফসি এগারো নম্বর মিসপাস আবার বল রয়েছে সেই এগারো নম্বরের পায়ে সেই এগারো নম্বর সে নিক্রম নিক্রম এবং সাত নম্বর রয়েছে সে ইন্দ্রসন আমরা জানি প্রথম সেমিফাইনালে কিন্তু সেই ফেমিগঞ্জ রয়্যাল দল তারা কিন্তু জিতে কিন্তু ইতিমধ্যে ফাইনালে প্রবেশ করেছে এবারে ব্যাকপাস করলেন সূর্যমণি দল চোদ্দ নম্বর প্রশ্ন বল হারিয়েছিলেন কিন্তু মিসপাস এবারে চোদ্দ নম্বর খেলোয়াড় ওখান থেকে সাত নম্বর সাত নম্বর কাছ থেকে আবার সে চার নম্বর কৃপা এক এক করে কিন্তু আক্রমণ করে তোলার লক্ষ্য সেই সূর্যমণি দল এখন পর্যন্ত যত সময় খেলা হয়েছে খুবই ভালো খেলা হয়েছে আমরা দেখেছি সেই সারবারা দল অনেক কবে কিন্তু তারা আক্রমণ করেছে গোল করার জন্য কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোন গোল হয়নি আজকের এই খেলা অনেক দর্শক এসেছে অনেক দর্শক এসেছে আমাদের ফকিরগঞ্জ আরক্ষী থানার ভারপ্রাপ্ত ওসি স্যার এবং তার সঙ্গে রয়েছেন আরো প্রশাসনের দায়িত্ব পালন করেছেন তারা এবং আমাদের ফকিরগঞ্জ মেডিকেল টিম তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কয়েকটি মাস তারা কিন্তু এই কমিটির সঙ্গে অনেক কষ্ট করলো সবাইকে ধন্যবাদ এবারে কিন্তু সেই সূর্যমণি দল এবার শট নিলেন কিন্তু শট কোনো পাওয়ার ছিল না অর্থাৎ তাহলে শট কোনো গোল হলো না এবারে কিন্তু রাইটিং থেকে আক্রমণ সে এগারো নম্বর খেলোয়াড় এখন সেই সারবার দলে এরকম লড়াই চলছে বল দখল এখন কিন্তু বল পাওয়া রয়েছে সে এগারো নম্বর কিন্তু না থ্রু টাচ লাগবে তো করে বললো না অর্থাৎ থ্রু থ্রু হয়ে গেল
ওখানে খুবই যন্ত্রই এখানে বেলকুমার ছাপিয়েছিলেন কিন্তু বিপত্তি হল না। এবারে কিন্তু পাল্টা করার চেষ্টা কিন্তু ওখানে প্রতিহত হল আবার সেই সারবারা ওখানে ওখানে রক্ষণ থাকে ভাল দেখেন লড়াই চলছে এখন কিন্তু সম্ভব সুযোগ রয়েছে 12 নম্বর শট করলেন তিনজনা বার পোস্টের উপর দিয়ে চলে গেলেন কোনো বিপদ হলো না এটি যদি গোল হয়ে যেত তাহলে কিন্তু তারা 1-0 গোলে এগিয়ে যেত কিন্তু কোনো বিপদ হলো না খুবই চমৎকার শট করেছিলেন ওখানে কিন্তু কোনো বিপদ হয়নি।